হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বুকের ভিতর বাঁধাকপি লুকিয়ে রাখলে কি উপকারিতা পাওয়া যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বাঁধাকপি সহজলভ্য একটি সবজি, পুষ্টিগুণে ভরপুর বাঁধাকপি সাধারণত সবজি হিসেবে খাওয়া হলেও এর রয়েছে নানান ঔষধি বৈশিষ্ট্য, যা জানলে প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি রাখবেন এটা হলফ করে বলা যেতে পারে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক বাঁধাকপির উপকারিতা সম্পর্কে। ওজন কমাতে সাহায্য করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ বা ফাইবার রয়েছে, যা কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান তারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন। বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্টেরল ও চর্বি রয়েছে। বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম, যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনা হ্রাস পায়। আলসার নিরাময় উপকারী। বাঁধাকপি আলসার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে বাঁধাকপির রস আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ঔষধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। কিডনির সমস্যা প্রতিরোধ করে। কিডনির সমস্যা প্রতিরোধে বাঁধাকপি একটি অপরিহার্য সবজি। যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন তাদের জন্য কাঁচা বাঁধাকপি খাওয়া উত্তম। ক্যান্সার প্রতিরোধ করে। বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে। বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীর থেকে ফ্রি র্যাডিক্যাল দূর করে শরীরকে ক্যান্সার মুক্ত রাখে। হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বাঁধাকপির রস নিয়মিত পান করলে পেপটিক আলসার দূর হয়। এছাড়া বাঁধাকপি বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দূর করে। চোখ ও ত্বকের যত্নে। বাঁধাকপি বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি সবজি, যা চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। বাঁধাকপি ফাইটোকেমিক্যালের অন্যতম উৎস, যা শরীর ও ত্বকের কোষকে প্রদাহের হাত থেকে রক্ষা করে। চুলের জন্য বাঁধাকপি। উজ্জ্বল চকচকে চুলের জন্য বাঁধাকপি অপ্রতিদ্বন্দ্বী একটি সবজি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আছে, যা চুল পড়ার সমস্যা রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। টক্সিন দূর করে। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে, যা ডিকফিকশনের এনজাইমের এর মাধ্যমে লিভার সুরক্ষা প্রদান করে। বাঁধাকপিতে 700টি প্রকারের গ্লুসিনেট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আয়রনের ভালো উৎস। বাঁধাকপিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। শরীরে প্রয়োজনীয় সম্পূর্ণ আয়রন এই বাঁধাকপি থেকেই পাওয়া যায়। খাদ্য তালিকায় পরিমাণ মতো আয়রন না থাকলে শরীরের রক্ত স্বল্পতা ও ক্লান্তি ও মস্তিষ্কের সমস্যা হয়। তাই এখন থেকে প্রতিনিয়ত বাঁধাকপি আপনার খাদ্য তালিকায় রাখুন। দর্শক, আপনারা তো এতদিন বাঁধাকপি খেয়েছেন, এবার অন্যভাবেও ব্যবহার করে দেখতে পারেন এই সবজিকে। মেয়েদের জন্য বাঁধাকপি একেবারে প্রিয় বান্ধবীর মতো, যার সঙ্গে মনের কথা বলা যায়। আপনিও আপনার মনের কথা বলতে পারবেন এই সবজিটির সঙ্গে। বাড়ির কর্তা থলে হাতে সবজি বাজার নিয়ে এলেই বাঁধাকপিটিকে আগে সযত্নে ফ্রিজে ভালো করে রেখে দিন। 1 ঘন্টা পর আস্ত বাঁধাকপিটাকে বের করে ওর পাতাগুলো সুন্দর করে খুলে নিতে হবে। এরপর ওই আস্ত পাতাগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে স্তনের উপর দিয়ে রাখুন। অন্তত 20 মিনিট স্তনের উপর রাখলেই আপনি বুঝতে পারবেন এর জাদু। মহিলাদের বুকের জন্য বাঁধাকপির পাতা যে কতটা বন্ধুর মতো তা না প্রয়োগ করলে বোঝা যাবে না। এখন ভাবছেন যে কেন রাখবেন এই বাঁধাকপির পাতা? মাতৃদুগ্ধ পান করানোর পরপর প্রায় প্রত্যেক মায়েদের বুকে জ্বালা বা ব্যথা অনুভব হয়। শুধু মায়েদের কথাই নয়, অবিবাহিত বা বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও নানান কারণে বুকের ব্যথা বা ব্যথা অনুভূত হয়।
দীর্ঘ সময় অন্তর্বাস পরিধানের জন্য চুলকানি র‍্যাশ দেখা যায়। এইসব নানান জটিলতার তাৎক্ষণিক টোটকা হলো বাঁধাকপির ঠান্ডা ও পরিষ্কার পাতা। আপনার যদি বুকের ব্যথা থাকে তাহলে এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।